কেমন আছেন তো বিয়ার্স বুঝতে পারছেন আমি কি কাজ করব আমরা যেটি কালার রিমুভ করব যেটি গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমরা এই ধরনের বিষয়গুলো পরিবর্তন করতে পারবো এক নিবিষেই তো এই কাজটি কিভাবে করতে হবে সেটি আমি আজকে অন চ্যানেলে দেখানোর চেষ্টা করব তো এই বিষয়টি আমরা সে সফটওয়্যার দিয়ে করতে পারি তো আমাদের কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ পিসি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের পিকচার আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো মুহূর্তে আমরা যে কোনো দৃশ্য আমরা এখানে পাল্টে নিতে পারবো তো আমি এই বিষয়গুলো আমি অক্সয়শিষ্ট চ্যানেলে কামটা শিয়া সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজটি করব তো এই কাজটি করার জন্য আপনার কাছে অবশ্যই ডেস্কটপ পিসি অথবা ল্যাপটপ থাকতে পারে সেটি দিয়ে আপনি আপনার কাছে কামটাসের সফটওয়্যারটা যদি থেকে থাকে তাহলে সেটি দিয়ে আপনি কাজ করে নিতে পারেন তো আমরা এই কাজটি কিভাবে করব আমার পছন্দ অনুযায়ী আমার যে কোনো দৃশ্য আমি এখানে পাল্টে নিতে পারি যেটি আপনারও হতে পারে আপনার যে কোনো দৃশ্য আপনার পছন্দ সেগুলো সুন্দর করে এক ক্লিকে সেটি করে নিতে পারেন এবং এখানে অ্যাডজাস্ট কালার রয়েছে সেটি আপনি কালার ম্যানেজমেন্টে গিয়ে অপাসিটি রয়েছে সেটি করে নিতে পারেন সুন্দর মতে যেটি আমরা কামটাসের সফটওয়্যার দিয়ে করব তো সপ্তাহের দিয়ে আমরা স্ক্রিন যেটি স্ক্রিনের মাধ্যমে বা গ্রিনস্ক্রিন নিয়োগ করা যায় কীভাবে এবং এখানে যে বিষয়টি রয়েছে আমরা এই বিষয়টি তুলে ধরবো যে এখানে আমরা পছন্দ নিজে যে কোনো স্থান আমরা সেটিতে এখানে পাল্টে নিতে পারি আপনার পছন্দ নিজে সেটি করে নিতে পারেন আপনিও তো অক্সিষ্টন চ্যানেলের সঙ্গে থাকবেন তো অক্সিসিস্টন চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এই ধরনের কাজগুলো আপনারা অবশ্যই করবেন আমি অক্সশিষ্ট চ্যানেলে এটি দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকবেন হাই ফ্রেন্ডস আমি অক্ষয় এবং অক্ষয় শিষ্ট আঞ্চল থেকে সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি তাহলে আজকে আমরা দেখব কামটা শিয়া সফটওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি তো বিয়ার্স আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট অক্সয় শিষ্ট অঞ্চলের সঙ্গে থাকবেন এবং এই বিষয়টি দেখবেন তবে তার আগে বলবো আমার অক্স অন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে নেবেন কারণ আমার যতগুলো নতুন ভিডিও আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনাদের এই ধরনের প্রবলেম বা আপনাদের নতুন কাজ আপনারা শেখার থাকলে সেটি এখান থেকে শিখে নিতে পারেন তো আমরা আজকের যে কামটা শেয়া ভিডিও সফটওয়্যারের মাধ্যমে তো আমরা আজকে কামটে সে সফটওয়্যারের মাধ্যমে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করা যায় এবং এখানে কীভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এবং আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করার পর যে আমাদের বাহিরের দৃশ্যগুলো হয়ে থাকে কীভাবে সেইগুলো অ্যাড করতে হয় এবং এখানে আমরা সেগুলো অ্যাডজাস্ট করতে পারি এবং কালার অ্যাডজাস্ট করে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কালার রিজ রয়েছে সেইগুলো আমরা কিভাবে এখানে অপাসিটির মাধ্যমে বাড়ানো কমানো যায় সেই বিষয়টি এখানে দেখার চেষ্টা করব তো বিগিনার্স তাহলে আপনার কাছে যদি একটি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেক্ষেত্রে আপনি কাম্পার্সের সফটওয়্যারটি ওপেন করে নেবেন এবং আমার অবশ্য শিষ্ট আন চ্যানেলের আজকের ভিডিওর ফার্স্ট ও লাস্টে থেকে সেটি শিখে নেবেন তাহলে আমরা প্রথম কাজ করতে হবে কি এখানে পর্যাপ্ত পরিমাণে একটি লাইটের ব্যবস্থা করতে হবে এবং একটি পর্যাপ্ত পরিমাণ যেটি আমাদের মানসম্মত এবং ভালো মানের একটি গ্রিন স্ক্রিনের পর্দা ব্যবস্থা রাখতে হবে এবং সেটি সুন্দরভাবে সেট করে নিতে হবে যেটি আমার দেখতে পাচ্ছেন আমার এই গ্রিন স্ক্রিনটি সেটি আমি যেরকম আমার মতো সেটি চেষ্টা করেছি আরও রয়েছে সেগুলো আমি আরও আস্তে আস্তে সেটি ডেভেলট করার ডেভেলপ করার চেষ্টা করতেছি তো আপনার কাছে যদি ভালো মানের পর্দা স্ক্রিন হয়ে থাকে সেটি আপনি সেট আপ করে নেবেন এবং এখানে যেতে করে ছায়া কম হয় সে ছায়াটি যাতে আপনার পিছনে দাঁড়ালে সেটি না হয় সেক্ষেত্রে ভালোভাবে আলোর ব্যবস্থা করতে হবে তো ওই বিষয়টি আপনি অবশ্যই আগে বুঝে নিতে হবে তো এবার আপনি কাজ করবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাসের যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু একটি গ্রিন স্ক্রিনের পর্দা এবং আমি আলোর পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করার চেষ্টা করেছি তো এখানে দেখতে পাবেন আপনি আমি ক্লিক করে কি পরিমাণ পর্দাটির আলো এবং কিছু ছায়া হালকা রয়েছে তো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তাই আমি সেটি করে নিয়েছি তো আপনাদের দেখানোরও চেষ্টা করেছি তো ওই বিষয়টি আপনি দেখবেন আর আপনি সেটি সেট আপ করে নেবেন আপনার যে কোনো রুমে ভালো মানের একটি পর্দা গ্রিন স্ক্রিন এবং আলো পর্যাপ্ত পরিমাণে সেটি দেবেন যাতে করে আপনার পিছনে আলোর চলে যায় তো সেই সাহায্যটি ভালোভাবে যাতে করে না পরে বা একদম না পড়ার ব্যবস্থা করবেন সেটি আপনি ট্রাই করে নেবেন তো এই ব্যবস্থাটি আপনি করে স্ক্রিন এক নিমিশেই শেষ করতে পারবেন তো আমরা আজকে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করা যায় এই ধরনের গ্রিনস্ক্রিন সেটি আমরা দেখব এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায় বা আমাদের পছন্দ যে কোনো দৃশ্য বাহির থেকে এনে এখানে কীভাবে অ্যাডজাস্ট করা যায় অ্যাড করা যায় সে বিষয়টি এখানে দেখবো তো আপনারা অবশ্যই অক্সিষ্ট চ্যানেলের সঙ্গে দেখবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যানভাসে যে ভিডিওটি রয়েছে সেটি আমি এখানে মাউস দ্বারা সেটি ক্লিক করে নিলাম এবং সেটি রাইট ব্যান্ড ক্লিক করলে এখানে কিন্তু অ্যাডেড ভিজুয়াল এফেক্ট একটি অপশান আসবে এবং এখানে থাকবে কি রিমুভ কালার এখানে আপনি সরাসরি চলে যাবেন তারপর কিন্তু আমরা কালার অ্যাডজাস্টমেন্টের চলে যাব এবং কালার রাইস করতে পারবো তো কালার অ্যাডজাস্টমেন্ট এবং কালার রাইস সেটি আমরা প্রয়োজন নেই আশা করি তবুও সেগুলো আপনার প্রয়োজন হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে গ্রিন স্ক্রিনের পর্দা ভালো না হয় সেক্ষেত্রে করতে হবে আর আলুর ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্ট বা রাইজ করতে হয় তো ভালো মানের পর্দা গ্রিন স্ক্রিন বা আলোর ব্যবস্থা করলে কিন্তু আমরা এই রিমুভ কালার দিয়ে এক নিমিশে সেটি করতে পারি দেখতে পাচ্ছেন আমরা সেটি কিন্তু অ্যাডজাস্টমেন্টে গিয়ে যেটি আমরা এখানে অ্যাডেড ভিজুয়াল ইফেক্টে গিয়ে কিন্তু কালার অপশানে ক্লিক করেছি তারপর আমরা কি করব এখানে প্রপার্টিসে চলে যাব সেটি আপনি অবশ্যই খেয়াল করতে হবে যে প্রপার্টিসে চলে যেতে হবে এবং এখানে আপনি এই ক্যানভাসের ভিডিওর উপর ক্লিক করে এখানে যে কালার রাইজ অপশানটি রয়েছে সেটিতে আসবেন এবং এখানে আপনি ক্লিক করে নেবেন এবং এখানে যে পেনসিলটি রয়েছে সেই পেনসিলটির যেমন অবস্থায় থাকবে ঠিক আপনার পর্দার যে অবস্থাটি থাকবে এখানে পেনসিলটি ঠিক এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই পর্দার ক্যানভাসের উপরে তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড চলে গেছে তারপর আমরা এখানে কি করব সেটি আপনি খেয়াল করবেন এখানে যে টলারেন্সটি রয়েছে সেটি আস্তে করে আপনি এখানে অপাসিটি কমিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে তো আমরা এখন ট্রাই করে দেখি সোভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন তাহলে এখানে যে সফটনেস রয়েছে সেটি দিয়ে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে যে পর্দাটির বাহিরে কিছু দৃশ্য রয়েছে যেটি দালান তো এখানে আপনি কীরকম হয়ে যায় সেটি এখানে অ্যাড করতে পারেন এবং আমাদের যে বডির সাথে অনেক সময় টলারেন্সের মাধ্যমে সেই বিষয়টি লক্ষ্য করবেন যে আমরা যখন গ্রিন স্ক্রিনটি রিমুভ করবে তখন কিন্তু টলারেন্সের মাত্রা বেশি হয়ে গেলে আমাদের বডি কিন্তু চেপে যায় সেক্ষেত্রে আপনার বডি একরকম থাকবে এবং যদি টলারেন্সের বেশি মাত্রা হয়ে যায় বা এখানে সফটনেসের বেশি মাত্রা হয়ে যায় সেই বডি চেপে যায় তখন কিন্তু অন্য রকম দেখা যায় যেটি আমার এই গ্রিন স্ক্রিনে অনেক কতগুলো কাজ করি সেগুলো এরকম হয়েছে ঠিক করার চেষ্টা করেছি কিন্তু ঠিক করতে গেলে এখানে কিছু অলরেডি সেটি দাগ থেকেই যায় এখানে কিছু থাকবে তো এক্ষেত্রে বেশি টলারেন্সের মাত্রাটি আপনি পরিমাণ মতো সেটি বাড়িয়ে নেবেন আপনার মতে তো এখানে আপনারা দেখতে পেলেন যে আমরা গ্রিন স্ক্রিনটি কিভাবে রিমুভ করেছি তো গ্রিন স্ক্রিনটি রিমুভ করার ক্ষেত্রে এখানে যে পেন্সিলটি রয়েছিল সেটি কিন্তু আপনি এখানে অলরেডি ক্লিক করে দিয়েছেন তো আমি এখানেতে ক্লিক করে দিয়েছি এবং এখানে টলারেন্সের মাধ্যমে আপনি সেটি এই গ্রিন স্ক্রিনটি রিমুভ করে নেবেন তো এই বিষয়টি আপনার অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে সফটনেস দিয়ে আপনি সেটি করতে পারেন তো বিয়ার্স এখানে এই বিষয়টি করার পর আমরা কিন্তু এখানে যে পর্দাটি রয়েছে বাইরে কিছু দৃশ্য সেটি আমরা কিভাবে সলভ করব সেটি আমরা কিন্তু এখানে যে ক্রপ অপশানটি রয়েছে সেটি ক্রোপ করে নিব এখানে আপনি ক্রপ করে নেবেন আপনার যে যতটুকু প্রয়োজনে বাহিরে যে দৃশ্যগুলো থাকে সেগুলো আপনি কেটে দেবেন এবং এখানে ইন্টারে ক্লিক করে এবং এখানে আবার যে তিরিশ চিহ্নটি রয়েছে সেটি আপনি এখানে আবার সেটি ড্রাগ করে সেটি পুরো টেবিলটি যে এখানে ক্যানভাসটি ভরিয়ে দেবেন তো এই বিষয়টি দেখতে পেলেন এখানে আমরা কিন্তু এখানে যে পর্দার বাহিরে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন ক্লিয়ার আর এখানে গ্রিন স্ক্রিনটি কি সুন্দরভাবে সেটি রিমুভ হয়েছে সে বিষয়টি দেখেছেন তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কম্পিউটারে কীভাবে দিব কম্পিউটারের যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটি আমরা এখন দেখবো তো ভিডিওর ক্যানভাসের উপর ক্লিক রেখে আপনি এখানে প্রজেক্ট সেটিংয়ে চলে যাবেন এবং এখানে যে কালার অপশানটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে যে কালারটি রয়েছে সেটি আপনি যে কোনো কালার এখানে কম্পিউটারে হয়ে থাকে সেটি আপনি এখানে যে কালার রাইস রয়েছে সেটি দিয়ে আপনি এখান থেকে যে কোনো কালার আপনি সেটি করে নিতে পারেন এবং এখানে পেন্সিল দ্বারা সেটি আপনি করতে পারেন এবং এখানে ক্যানভাসের উপর সেটি ক্লিক করে রেখে এবং এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো এখানে অলরেডি আমরা সেটি কালারাইজ দিয়ে এখানে একটি কালার দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এবং এখানে ক্যানভাসের উপর ক্লিক করে রেখে তারপর আমরা এখানে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আমাদের কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো তো এই বিষয়টি আপনারা তো ঠিক এভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন অক্সাইশিষ্ট অঞ্চলে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি এবং এখানে আপনি কালার অ্যাডজাস্টমেন্টে যেতে পারেন এবং এখানে কালার অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখানে প্রপার্টিসে আপনি আপনি আপনার অনুযায়ী সেটি কাজ আপনি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি ধরনের কাজটি করেছি তো আমাদের পর্যাপ্ত পরিমাণ পর্দা যেটি গ্রিন স্ক্রিন এবং আলুর পর্যাপ্ত পরিমাণ সঠিকভাবে হলেই কিন্তু আমাদের এই কালার অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই তো দেখতে পাচ্ছেন আমার কালার অ্যাডজাস্টমেন্ট থেকে আমার কিন্তু অরিজিনালি যে আমি ব্যবস্থাটি করেছিলাম সেটি কিন্তু আমাদের আমার যে কাজটি করেছি অলরেডি প্রথম কালার অ্যাডজাস্ট ছাড়াই কিন্তু আমার সেটি পারফেক্ট হয়েছে সেই বিষয়টি আপনারা খেয়াল করবেন এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার কাজটি কিন্তু প্রপার্টি ছাড়াই এখানে মোটামুটি ভালো একটি কাজ করেছি আমি আজকে এখানে ট্রেলারেন্সটি একটু বাড়িয়ে দিলে কিন্তু সেই এখানে ড্রাগটি সেটি সেগুলো চলে যাবে তো বিষয়টি আপনারা খেয়াল করেছেন তো আমরা কিন্তু কালারাইস এখানে রয়েছে কালার আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ বলেই নিলাম যে পর্যাপ্ত পরিমাণ আলুর বা গ্রিন স্কিন একটি মানের কাপড় যে পর্দারি বা আপনি রং দিয়ে সেটি করে নিতে পারেন দেয়ালে আমি আমার কাপড় দিয়ে সেটি করে নিয়েছি সেই ব্যবস্থাটি আপনিও করতে পারেন তো এখানে আমরা এই বিষয়টিগুলো ক্লিয়ার হয়ে গেছি এখন আমরা আমাদের বাহিরে দৃশ্য কীভাবে অ্যাড করবো সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করবো অলরেডি আমার অক্সিষ্ট অঞ্চলে প্রথমে যেই দৃশ্যগুলো দেখিয়েছিলাম সেই দৃশ্যগুলো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব তো সেক্ষেত্রে এখানে আমাদের যে ভিডিওটি থাকবে সেটি কিন্তু এখানে লেয়ারের নিচে আমাদের সেই দৃশ্যগুলো রাখতে হবে তো আমি এখানে আমার এখানে কিছু দৃশ্য রয়েছে সেই দৃশ্যগুলো এখানে সিলেকশন অবস্থায় দেখা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিছু দৃশ্য চলে আসছে তো এখানে আমি যদি আমার এই লেয়ারের ভিডিওটি এখানে সেরে দেই এখানে নিয়ে আসি তাহলে কিন্তু সেটি অলরেডি দেখতে পাচ্ছেন যে সিলেকশনের দেখছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আমি কাজটি আপনাদের দেখানোর চেষ্টা করি ঠিক আপনারা এভাবে কাজ করার চেষ্টা করবেন তো এখানে আমি আমার প্রথম যে কাজটি সেটিও করার দেখানোর চেষ্টা করি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বোঝার জন্য আপনারা কেমন আছেন ঠিক আপনারা এভাবে করবেন তো বিডিউ লেয়ারের নিচে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো দৃশ্য বাইরে থেকে এনে এখানে লিড লেয়ারের নিচে আপনি রেখলেই তাহলে বিয়ার্স আপনি যে কোনো দৃশ্য বাহির থেকে এনে এখানে বিডু লেয়ারের নিচে সেটি স্থাপন করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার পছন্দর যে কোনো দৃশ্য আর আমি অলরেডি কম্পিউটারে সেই ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি তো ভিউয়ার্স আজকের অক্ষয় সৃষ্ট চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে নেবেন কারণ আমার যতগুলো নতুন ভিডিও আসবে সেগুলো আপনার নোটিফিকেশানে চলে যাবে এবং আপনাদের এই ধরনের প্রবলেম হলে আপনারা অবশ্যই সলভ করতে পারবেন এবং এ ধরনের কাজগুলো দেখে আপনি শিখে নিতে পারেন তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি সেইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে